দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, এখন আমি মাথা ফাটা আঁচড়ে নেবো। আর চুলের অবস্থা দেখো, এখন তো সকাল থেকে ভিডিও করার একদমই টাইম পাই না। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা তো দেখেছোই বাড়িতে দিদিভাই আর গোলু এসছে, তো কালকে সাহেবদারও আসার কথা, মানে জিজু দিদিভাইয়ের বর, সেটারও ব্লগ তোমরা পেয়ে যাবে। আর ওদিকে সুজি ঘুমোচ্ছে, ওই যে ঘুমোচ্ছে বললাম ওখানে প্যাঁ করে উঠলো, চলো গিয়ে দেখে আসি কি করছে। এদিকে বাবু বসে আছে, এই যে মামুনি সুজিকে দোল দিচ্ছে, ও ঘুমের মধ্যে মাঝে মাঝে ও ঘুমোচ্ছে না, তাকিয়ে আছে। আর চলো দেখি রান্নাঘরে মা দিদি ভাই কি করছে। ও মা এদিকে মাছ কাটছে, আর এখানে মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচা হচ্ছে, আর কাঁকড়াও আনা হয়েছে। আর গোলু ওদিকে স্নান করছে আর দুষ্টুমি করছে। দেখো গোলু স্নান স্নান করে রেডি হয়ে চলে এসেছে, কিছু বলবে তুমি বলো? আমার বুনু অনেক ভালো আর কিউট অনেক, আমি ওকে মাঝে সাথে করে নিই। ও কিন্তু এখন শুধু বুনুকে নিয়েই ব্যস্ত, আর ও এসছে বুনুর জন্য, তাই তো? বুনুকে, শুধুমাত্র বুনুকে কোলে নিয়ে খেলবে দেখবে বলে। আর ও বুনুকে সুন্দর করে ঘুম পাড়ায়। তুমি কি বলে ঘুম পাড়ায় একটু বলো। আল্লা আল্লা কেমন করে ঘুম পাড়ায় একটু হাত দিয়ে দেখি দাও। ও কোলে নিয়ে বসে ঘুম পাড়ায় খুব সুন্দর করে। আর বুনুর সাথে কথা বলো, বলো বুনু যে তোমার সাথে কথা বলে, বলে দাও। বুনু আমার সাথে অনেক কথা বলে। কেমন করে বলে একটু বলো। বুনু এরকম করে কথা বলে, আহ এরকম করে কথা বলে, আহ আহ কথা বলে। ও আজকে ওর ঠাম্মিকে একটু বুনুকে ধরতে দিয়েছে, ও কাউকে বুনুকে ধরতে দেয় না, শুধু ওই সারাক্ষণ কোলে নেবে আর ও কোলে নিয়ে বসেও থাকে। ও বুনুর জন্য ঠিক করে ঘুমায়ও না, ও বুনুকে কোলে রেখে, মানে কোলে যখন রাখে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বুনুকে ফেলে খেতেও যায় না, বুনুকে সারাদিন পাহারা দেয়। ও ভীষণ ভালো দিদি ভাই, খুব ভালো দিদি ভাই ও। আর তুমি বুনুকে কতটা ভালোবাসো বলে দাও। বুনুকে ভালোবাসে, ওর মতো কেউ ভালোবাসে না, সত্যি ওর মতো বুনুকে কেউ ভালোবাসে না। সবচাইতে খুশি হয়েছে ও বুনু হয়েছে বলে, ও প্রথম থেকেই বুনু 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 বলে যাচ্ছে। ওর একটা বুনু, ও বুনুকে নিয়ে সারাক্ষণ আদর করবে, বুনুকে কোলে নেবে। অ্যাকচুয়ালি ও তো কোয়ার্টারে থাকে, আর ওখানে কোয়ার্টারের লাইফ কেমন হয় অনেকেই জানো। কোয়ার্টারে কেউ কারোর ঘরে যায় না, কেউ কারোর বাড়িতে যায় না, তো ও পুরো একা একা একাই ঘরে বসে খেলে। আর এমনি বান্ধবী আছে স্কুলে, বন্ধু বান্ধব, কিন্তু তাদের তো আর কোলে নেওয়া যায় না। ও প্রথম থেকে ওর বুনু বুনু, ওর বুনু এখন চলে এসছে, তাই ও খুব হ্যাপি, তাই তো? অনেকটা হ্যাপি, অনেক হ্যাপি। এই দেখো এখানে আমার বেবির সব, মানে শ্যাম্পু তেল ঠেল কিছু কিছু জিনিস রয়েছে, ও ঘরেও রয়েছে মার কাছে। ও তো মানে বেশিরভাগ টাইমে মার কাছে থাকে, তো এখানে সব কিছুই ওর রয়েছে। আর এই সেকেন্ড তাকতে আমার কিছু কিছু জিনিস রয়েছে, আর এই বাস্কেটটার মধ্যে ওর ড্রেস ট্রেস সব রয়েছে। আর এখন বালিশের জায়গাটা একটু ফাঁকা আছে, কারণ দুটো বালিশ, যেমন দু তিনটে বালিশ মার ঘরে গেছে, সারা বিছানায় শুধু বালিশ আর বালিশ। আর এটার মধ্যে আমি ওর ফিটিংস বোতলগুলো রাখি, ধুয়ে ধুয়ে এনে স্যানিটাইজ করে এর মধ্যে রেখে দিই যাতে কোনো নোংরা না পড়ে। আর এটা রয়েছে আমার জলের বোতল, এখানে আমি তিনটে জলের বোতল রাখি, প্রচুর পরিমাণে জল খেতে হয়। আর এটা তো ওর ওয়াইপস রয়েছে, এখানে ওর জামা কাপড়ের কিছু সেট রয়েছে, যেহেতু আমি জামা কাপড়টা তো পরাতে পারি না, মার কাছেই বেশিরভাগ সেটটা থাকে। আর মামুনি ওর কাঁথা গুছোচ্ছে, এখানে হচ্ছে কাঁথা, যদিও এই কিছুক্ষণের মধ্যে এই কাঁথাগুলো সব ফিনিশ হয়ে যাবে, কারণ শুশু করবে ও। আর এখানে রয়েছে ওর কিছু জামা কাপড় আর ওর বাবার, সেগুলো আমি নিচের তাকে আলমারির নিচের সেলফে রাখাগুলো আমিগুলো নিচু হয়ে ঢুকোতে পারিনি, আমি আমার ড্রেসগুলো উপরে থাকে বলে ঢুকিয়ে দিচ্ছি। আর রয়েছে মায়ের শাড়ি। আর এই ঘরের হালাত তো খুবই খারাপ, এই ঘরটা আবার নতুন করে ডেকোরেট করছে।
আর ওটা হচ্ছে প্রিন্টারের বক্স রয়েছে। হাজব্যান্ড তো কলকাতায় বেরিয়ে গেছে আজকে, যদিও মানে কলকাতায় ও অনেক ভোরে বেরিয়েছে আজকে। আর একবার মা কালীকে না দেখালে তো আমার ভিডিওটাই সম্পূর্ণ হবে না। এই দেখো মা কালী, মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে, আর এখন ঘড়িতে বাজছে 2:10। আর মা মনে হয় ঠাম্মাকে দেখতে গেছিলো, মানে মায়ের শাশুড়িকে মা দেখতে গেছিলো। যাই হোক, যেটা বলছিলাম, হাজব্যান্ড অনেক ভোরবেলায় বেরিয়ে গেছে, তো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর আমার না দেখো মানে সারা মুখে র্যাশেস উঠছে, মানে হোয়াইট হেডস বলে সেগুলো উঠছে, আর এরম পিম্পল উঠে যাচ্ছে এখানে, আরেকটা কোথায় যেন আছে এখানে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তো কোনো কিছুই মুখে ইউজ করি না, কিন্তু কেন এটা হচ্ছে, হয়তো মানে প্রেগনেন্সি বা ডেলিভারি কোনো সাইড এফেক্টও হতে পারে। কারণ আমি শুনেছি মানে মা হওয়ার পর অনেক অনেক রকম হরমোনাল চেঞ্জ হয়। আমি জানি না এগুলো কেন হচ্ছে, কিন্তু আমার এগুলো একদম ভালো লাগছে না। আর আমার সাথে এখানে গোলুও চলে এসেছে। গোলু আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে, তাই না? কিন্তু গোলু আগের থেকে অনেকটা বড় হয়েছে, লম্বা হয়ে গেছে। কালকে গোলু হেয়ার কাটিং করে এসছে, হবিস থেকে গোলু হেয়ার কাটিং করে এসছে, তাই তো? হেয়ার কাটিংটা কেমন লেগেছে বলো? ভালো লেগেছে সত্যি, খুব মানে খুব সুন্দর হেয়ার কাটিং করেছে ওর। আমরা আমাদের মানে মনসা বাড়িতে, মনসা বাড়ির যেই হাবিবটা হাবড়ার, সেখানে হাবিবসে ওখান থেকে আমরা বাপিদার কাছ থেকে হেয়ার কাটিং করাই। বাপিদা তো অসাধারণ হেয়ার কাটিং করে। গোলুও কালকে ওখান থেকে হেয়ার কাটিং করিয়ে এসছে। আর এটা এখনও রয়েছে, এটা এখনও খোলা হয়নি, তো মা বলছিলো খুলে নিতে, বলছে পরে আবার লাগাতে পারবি, কারণ এটা তুই মানে আমার হাজবেন্ড যেহেতু নিজের হাতে বানিয়েছে, এটা তো ফেলে দেবো না কোনো সময়, তাই এটা বাইরে রাখলে ধুলো ঠুলো পড়ে যাবে, সেই জন্য এটাকে খুলে আই থিঙ্ক ও আসলে খুলে রাখবো, অ্যাকচুয়ালি টাইম পাচ্ছে না একদমই। আর বাবুর ঘরের চৌকিটা, এটা এই চৌকিটার অনেক হিস্ট্রি আছে, কিন্তু এটা হচ্ছে বাবুর বাবার চৌকি, সেই জন্য এটাকে মা খুব যত্ন করে রাখে। মানে এটার একটু মানে 19-20 কিছু হলে মা আবার এটাকে মেরামত করে আবার রেখে দেয়। তো এটা এখন বাইরে আছে, এটা লোকজন পেলে খুব ভারী চৌকিটা, দেখতে ওরম কিন্তু খুবই ভারী, উপরে উঠিয়ে দেবে, নাহলে নিচে রেখে যদি নষ্ট হয়ে যায়। আর গোলু জিজ্ঞেস করছে আমার বাবার কথা, যে আজকে ডার্লিং আসবে কিনা, ও আমার বাবাকে ডার্লিং বলে ডাকে। তো ডার্লিংয়ের তো এখন টিউশনই চলছে, আমি ডার্লিংকে আসতে বলবো, ডার্লিং টাইম পেলেই আসবে। তো যেটা তোমাদেরকেও বলছিলাম যে বাবার এখন জেনারেল ব্যাচ স্টার্ট হয়েছে, যে জন্য বাবা টাইম দিতে পারছে না। আর গোলু বাবাকে ভীষণ ভালোবাসে, জন্য একটু রাগ রাগ করে আছে ডার্লিং আসছে না বলে। রাগ করেছ? ও রাগ করেছে। তো চলো ভিডিওতে আর কি দেখাবো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো মনে হলো তোমাদের সাথে অনেকদিন কথা হয় না, একটুখানি কথা বলে নিই, সেই জন্য জাস্ট ছোট্ট ভিডিওটা করলাম। দেখানোর মতো তেমন কিছুই নেই, আমি সারাদিন যা করি সেটাই দেখাচ্ছি। তো টাটা, বাই বাই, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।